নমস্কার পূজনীয় মাতৃমণ্ডলী, উপস্থিত পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা যুব শিক্ষণ শিবিরে আজ দ্বিতীয় সন্ধ্যায় সবাইকে স্বাগত। আজকে সাংকালীন অনুষ্ঠানে রয়েছে ভাষণ এবং তারপরে রয়েছে একটি গীতি আলেখ্য। আজকের ভাষণের বিষয় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর ও তার প্রাসঙ্গিকতা। ভাষণ দেবেন শ্রদ্ধেয় শ্রী অমিত কুমার দত্ত, সহ সম্পাদক অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল তথা অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের মাসিক দ্বিভাষিক মুখপত্র বিবেক জীবনের সম্পাদক। এখন ভাষণ, বিষয় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর ও তার প্রাসঙ্গিকতা। নমস্ত্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। সমবেত সুধীবৃন্দ, পূজনীয়া মায়েরা ও আমার শিক্ষার্থী ভাইয়েরা, স্বামী বিবেকানন্দ 125 বছরেরও বেশি আগে 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো ধর্মমহাসভায় যোগ দিয়েছিলেন এবং মানব জাতিকে একটি অসাধারণ তত্ত্ব উপহার দিয়েছিলেন, যেটা শুধু সেই সময়ে তৎকালীন সমাজেই শুধু সেটা পদ দেখায়নি, অদ্যাবধি আজও পর্যন্ত মানব জাতিকে তার অগ্রগতির পথে সাহায্য করেছে এবং আগামী দিনেও যতদিন এই মানব সভ্যতাটিকে থাকবে ততদিন মানব সভ্যতাকে সেটা পথ দেখাবে। কাজেই সেটা আজকের প্রাসঙ্গিক শুধু নয়, ভবিষ্যতেও সেটা প্রাসঙ্গিকতা হারাবে না। স্বামী বিবেকানন্দকে যেন একটা অদৃশ্য বিশ্ব নিয়ন্তা শক্তি যেন আহ্বান করে শিকাগোয় নিয়ে গিয়েছিল। স্বামী বিবেকানন্দ কিন্তু সেখানে আমন্ত্রিত ছিলেন না, রবাহূত হয়েই সেখানে গিয়েছিলেন। ভারতবর্ষের বিশেষ করে বাঙালির একটি 30 বছরের যুবক সেখানে পৌঁছেছিলেন আর ভারতবাসীর সম্পর্কে বিদেশে খুব সম্মানের আসন তখন ছিল না, সব ঘৃণার চক্ষেই ভারতবর্ষকে দেখত। সেখান থেকে বিনা নিমন্ত্রণে একজন যুবক এসে সমস্ত বিশ্বকে চমকিত করে দিল, এটা অকল্পনীয় ছিল। স্বামীজির সেখানে যোগ দেওয়াটাই ছিল অভূতপূর্ব, যোগ দেওয়ার কোনো সম্ভাবনা কোনো কারণ ছিল না। তো যাই হোক, আমরা সেটা বিচার বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব কেন প্রাসঙ্গিক কথাগুলো, কেন বলছি আগামী দিনেও সেটা পথ দেখাবে। স্বামীজি কথাগুলো ইংরেজিতে বলেছিলেন, কাজেই আমার যারা যুবক ভাই এখানে এসেছেন তাদের কাছে অনুরোধ, স্বামীজির মূল কথাগুলো যেহেতু ইংরেজিতে, ইংরেজিটা পড়বার চেষ্টা করলে ভালো হয়। আমি চেষ্টা করব সমস্তটা বাংলায় প্রয়োজনীয় অংশগুলো উদ্ধার করতে, কিন্তু বাংলাটা স্বামীজির ইংরেজির কাছাকাছি নয়, যে অনুবাদ হয়েছে সেটা তো কাছাকাছি নয়, সেজন্য মূল ইংরেজিটা পড়লে আমরা লাভবান হব এবং স্বামীজি কী বলেছিলেন সেইটি বুঝতে পারব। প্রসঙ্গটা ছিল, উপলক্ষ ছিল কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে নানান রকমের সব আয়োজন হয়েছিল, একটা বিশ্ব মেলার
আয়োজন করা হয়েছিল। প্রথম প্রস্তাবে ধর্ম মহাসভা ছিল না, তাতে নানান রকম মেলার কথা হয়েছিল, নানান অধিবেশনও ছিল। বিশেষ করে তখন যে যন্ত্রসভ্যতার অগ্রগতি, পার্থিব সমস্ত ভোগ্যপণ্যের আবিষ্কার, সেসবগুলো সব একত্র সমাবেশ সেখানে হয়েছিল বিশ্ববাসীকে দেখাবার জন্য। অসাধারণ সব বৈজ্ঞানিক আবিষ্কার সেখানে এক জায়গায় করা হয়েছিল। ধর্ম মহাসভাটা প্রথম পরিকল্পনায় ছিল না, একটা কিছু করতে হবে, একটা মেলা, ধর্ম মেলা বলে, সেটা পরবর্তীকালে হয়েছিল। কিন্তু একটা মেলা হয়েছিল, সে মেলার আয়োজন হয়েছিল। সেখানে যেমন সেটা হয়েছিল এই সমস্ত নানান রকম বস্তু জগতের সমস্ত সমৃদ্ধি সেটা দেখানো, তাছাড়াও নানা রকম আলোচনার বিষয়ও সেখানে ছিল। সেগুলো মোটামুটি মে মাসেই মেলা শুরু হয়ে গিয়েছিল। স্বামী বিবেকানন্দ তখন ভারতবর্ষ পরিক্রমা করছেন, 1893 সাল সেই সময়টা, স্বামীজি প্রায় ভারত পরিক্রমা শেষ করে এসেছেন সেই সময়। সারা ভারতবর্ষ ঘুরে স্বামীজির যে ভারতবর্ষ সম্পর্কে তার অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেটা খুব সুখপ্রদ ছিল না। স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরে শেষ ভারতবর্ষের শেষ সীমায় উপস্থিত হয়েছেন, কিন্তু ভারতবর্ষের সীমাহীন দারিদ্র, শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, অশিক্ষা, কুসংস্কার এসব দেখে স্বামীজির হৃদয় থেকে তখন আক্ষরিক অর্থেই রক্ত মক্ষণ হচ্ছিল। তিনি নিজেকে স্থির রাখতে পারছিলেন না। দক্ষিণ ভারতে যেখানে তিনটে সমুদ্র এক জায়গায় মিলেছে, প্রচণ্ড উত্তাল সমুদ্র, তার চাইতে বেশি উত্তাল বিবেকানন্দের হৃদয়। মানুষের দুঃখে কষ্টে তিনি বিহ্বল হয়ে পড়েছেন, অশ্রু বিসর্জন করছেন। সাঁতরে গিয়ে ওই প্রচণ্ড উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে গিয়ে একটা ডুবো পাহাড়ের চূড়ায় উঠে বসেছিলেন স্বামীজি, বসে ধ্যান করেছিলেন। অতীত ভারতবর্ষ একসময় সারা পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, বর্তমান অধ্যুৎপহিত ভারতবর্ষ যেটা সদ্য দেখে এসেছেন, বেশিরভাগটাই তিনি ঘুরেছেন পায়ে হেঁটে। কেননা তিনি কপর্দকহীন সন্ন্যাসী ছিলেন, সে সময় কোনো সঞ্চয় তিনি করতেন না। কাজেই কেউ কখনো জোর করে রেলের টিকিট কেটে দিলে সেইটুকু তিনি রেলে গেছেন, বাকিটা পায়ে হেঁটে ঘুরেছেন। পায়ে হেঁটে ঘোরার কারণে স্বামীজির সুবিধে হয়েছিল যে আপামর জনসাধারণ তাদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখেছিলেন এবং নিদারুণ অভিজ্ঞতা অর্জন করেছিলেন। সেইটে তিনি ওই ধ্যান করতে বসে তার চোখের সামনে সেটা দেখতে পেলেন এবং সেখানেই থেমে থাকলেন না। তিনি ভবিষ্যৎ ভারতবর্ষকেও দেখলেন, কি করে বর্তমান অধঃপতিত ভারতবর্ষের অবস্থা পরিবর্তিত হতে পারে, এইটা তার একমাত্র চিন্তার বিষয় হয়ে উঠেছিল। এবং তিনি দেখেছিলেন ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের গৌরবকেও ম্লান করে দিয়ে আবার নতুন করে জন্মগ্রহণ করছে। কি উপায়ে সেটা হবে সেটাও তিনি আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে বলেছিলেন, প্রথম চাই অর্থ, প্রথম চাই মানুষ, দ্বিতীয়ত অর্থ। কিন্তু স্বামীজি ভারত পরিক্রমার সময় বিভিন্ন মানুষের কাছে গেছেন, তিনি বলছেন, সর্বত্র আমি বিফল হয়েছি, ভারতবর্ষের উত্থানের উপায় যে মানুষ, সে মানুষ সংগ্রহ করতে পারেননি। দ্বিতীয়ত অর্থ, এখানেও সে অর্থও সংগ্রহ করতে পারেননি। তিনি ধ্যান ছেড়ে যখন আবার লোকালয়ে ফিরে এলেন, তখন কিছু মানুষের সংস্পর্শে এলেন দক্ষিণ ভারতে। তাদের মধ্যে বেশ কজন ছিলেন, রামনাদের মহারাজ ছিলেন, আলাসিঙ্গা পেরুমল, আমরা অনেকেই তার নাম জানি, স্বামীজির শিষ্য ছিলেন, পরবর্তীকালে শিষ্য হয়েছিলেন, তিনি ছিলেন। নঞ্জুন্দ্র রাও অধ্যাপক ছিলেন, তিনি ছিলেন। নঞ্জুন্দ্র রাও ডাক্তার ছিলেন, আরেকজন অধ্যাপক ছিলেন, সিঙ্গার ভেলু মুদালিয়ার তার নাম, স্বামীজি তাকে কিডি বলে ডাকতেন, তিনি ছিলেন অধ্যাপক। এরা স্বামীজির সান্নিধ্যে এসে স্বামীজির প্রগাঢ় পাণ্ডিত্য, ভারতবর্ষের অতীতের সম্পর্কে তার জ্ঞান, ইতিহাস জ্ঞান, সমস্ত পৃথিবীর ইতিহাস সম্পর্কে তার সচেতনতা, এইসব দেখে মুগ্ধ হয়েছিলেন।
অনর্গল ইংরেজিতে এবং সংস্কৃতে কথা বলতে পারেন। এসব দেখে মুগ্ধ হয়ে স্বামীজিকে বললেন যে শিকাগোয় এরকম একটি ধর্ম মহাসভার আয়োজন হচ্ছে, আপনি যদি সেখানে যান তাহলে পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন ভারতবর্ষের দিকে। স্বামীজি প্রথম খুব রাজি হননি, খুব একটা আগ্রহ বোধ করেননি, কিন্তু পরে তিনি তার মনোভাব পরিবর্তন করে যেতে সম্মত হয়েছিলেন। কিন্তু অবাক হতে হয় স্বামীজির ভাবনা দেখে। স্বামীজি খুব নির্বোধ ছিলেন না, অসাধারণ প্রজ্ঞা তার ছিল, অসাধারণ তার বিশ্লেষণ শক্তি ছিল, বিচার করবার শক্তি ছিল। কিন্তু ওইরকম শিকাগো একটা বিরাট কিছু হচ্ছে, ধর্ম মহাসভা সেখানে হচ্ছে, আর সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রতিষ্ঠিত ধর্মের প্রতিনিধিদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা আমন্ত্রণ পত্র নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। স্বামীজি কিন্তু সেখানে যেতে রাজি হলেন এদের অনুরোধে, এবং সেখানকার জল হওয়া সম্পর্কে কিছু তার ধারণা নেই, খরচ সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি জাহাজে করে 31 মে রওনা হয়ে গেলেন, সামান্য কিছু পোশাক, সন্ন্যাসীর যেগুলো পরিধেয় সেগুলোই সঙ্গে নিলেন। ফলে ওই জাহাজে যেতে যেতেই প্রচণ্ড শীতে কাতর হয়ে পড়লেন, শীত কাপড় পর্যন্ত ছিল না। আমেরিকায় প্রচণ্ড ঠান্ডা, সেখানে কী করে আত্মরক্ষা করবেন সে সম্পর্কে কোনো চিন্তাভাবনা পর্যন্ত করেন। ওই যে মনে হয়েছিল, আমাদের যেমন মনে হয় একটা অদৃশ্য শক্তির আকর্ষণে স্বামীজি সেখানে উপস্থিত হয়েছিলেন, এসব দেখে মনে হয়। তো যাই হোক, স্বামীজি যেয়ে যখন শিকাগোয় পৌঁছলেন তখন জুলাই মাসের শেষ দিকে সেখানে পৌঁছেছেন স্বামীজি। 31 মে এখান থেকে রওনা দিয়েছিলেন, জুলাই মাসের শেষাশেষি সেখানে পৌঁছলেন। এবং সেখানে যে মেলা হবে, সেখানে যে কদিন ধরে সেই মেলা দেখলেন, এই জড়বিজ্ঞানের অদ্ভুত সমস্ত অদ্ভুত আবিষ্কারগুলো দেখলেন আর নানান রকম প্রদর্শনীগুলো ঘুরে দেখলেন, দেখে মুগ্ধ হলেন। কয়েকদিন দেখে তারপর ধর্ম মহাসভার অফিসে খোঁজ দিতে গিয়ে ধর্ম মহাসভায় যোগ দেওয়ার সম্পর্কে একেবারে হতাশ হলেন, যে শুনলেন ধর্ম মহাসভার নিয়ম অনুসারে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের কেবল সেখানে নেওয়া হবে এবং প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার যে নির্দিষ্ট সময় ছিল সেটাও পার হয়ে গেছে, নতুন করে কোনো প্রতিনিধি নেওয়া হবে না। কাজেই স্বামীজি খোঁজ নিয়ে ধর্ম মহাসভা সম্পর্কে যোগ দেওয়া সম্পর্কে যখন হতাশ হলেন তখন ভাবলেন এসেছি শুধু শুধু ফিরে চলে যাব, এত অর্থ খরচ হয়েছে। এবং স্বামীজি দেখলেন ওই যেখানে নেমেছিলেন সেখান থেকে শিকাগো যেতেই যে সামান্য টাকা তার কাছে ছিল তা প্রায় নিঃশেষ হয়ে গেল, সামান্য অর্থই অবশিষ্ট ছিল। স্বামীজি দেখলেন এখানে হোটেলে থাকারও যে প্রচণ্ড খরচ সে টাকা তার পকেটে নেই। কাজে খোঁজ নিয়ে জানলেন শিকাগো থেকে বস্টনে একটু খরচটা কম, তিনি বস্টনে আসবেন বলে ট্রেনে চাপলেন। এ সময় অযাচিতভাবে একজন ভদ্র মহিলা, ক্যাথারিন স্যানবর্ন তার নাম, তিনি যেচে স্বামীজির সঙ্গে আলাপ করলেন। স্বামীজির ওই অদ্ভুত পোশাক টোশাক দেখে তিনি আকর্ষণ বোধ করেছিলেন, তিনি স্বামীজিকে তার বাড়িতে বস্টনে থাকতে অনুরোধ করেন। স্বামীজি তার অবস্থার পর্যালোচনা করে সেখানে থাকতে সম্মত হন। সেখানে থাকাকালীনই স্বামীজির মনে হল যে যখন এসেছি তখন ভারতবর্ষের বেদান্ত কিছুটা প্রচার করে তবে দেশে ফিরব, একেবারে শুধু শুধু ফিরে যাব না। তো সেই ভদ্রমহিলার বাড়িতে থেকে তিনি ওই ঘরোয়া পরিবেশে কিছু কিছু ঘরোয়া আলোচনা করছেন। ভদ্রমহিলা তার বন্ধুদের ডেকে আনছেন, স্বামীজি একটা চিঠিতে বলছেন আমার লাভ হয়েছে যে হোটেলে থাকতে গেলে প্রতিদিন আমার জন্য যে 1 পাউন্ড করে খরচ হতো সেটা বেঁচেছে, আর এই ভদ্রমহিলার লাভ হয়েছে তিনি তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের ডেকে নিয়ে এসে ভারত থেকে তার বাড়িতে একটা অদ্ভুত জীব এসেছে তাকে দেখাচ্ছেন এবং মজা উপভোগ করছেন। স্বামীজি সেই সময়ে একটা চিঠিতে লিখছেন স্বামীজির মন প্রাণ, স্বামীজি যে সেখানে গেছেন ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য চেষ্টা করেছেন, ধর্ম মহাসভা নিয়ে কিন্তু স্বামীজির কোনো চিন্তা তখন নেই মাথায়। স্বামীজির চিন্তা সমস্ত মনোজগৎ চিন্তা জগৎ জুড়ে রয়েছে ভারতবর্ষের উন্নতির চেষ্টা, কী করে ভারতবর্ষের অবস্থার পরিবর্তন হতে পারে। সে সময় একটা চিঠি লিখছেন 20 আগস্ট 1893, তখনও ধর্ম মহাসভায় স্বামীজি গৃহীত হননি বক্তা হিসেবে। সেই সময় একটা চিঠি লিখছেন যে আমি 12 বছর মস্তিষ্কে এই ভার ও হৃদয়ে বেদনা নিয়ে
সারা ভারতবর্ষ পর্যটন করেছি। আমি তথাকথিত ধনীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি, তারা আমাকে জুয়াচোর বদমাস মনে করেছে। অবশেষে অর্ধেক পৃথিবী অতিক্রম করে আমেরিকায় সাহায্য প্রার্থী হয়ে উপস্থিত হয়েছি। এখানে প্রচণ্ড শীতে ও অনাহারে আমার মৃত্যু হতে পারে, কিন্তু হে যুবকবৃন্দ, আমি তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করছি। যাও এই মুহূর্তে সেই পার্থ সারথীর মন্দিরে, যিনি গোকুলে দীন দরিদ্র গোপগণের সখা ছিলেন, যিনি তার বুদ্ধ অবতারে এক রাজপুরুষের আমন্ত্রণ উপেক্ষা করে এক পতিতা রমণীকে উদ্ধার করেছিলেন, যাও তার নিকট গিয়ে সাষ্টাঙ্গে পড়ে যাও এবং এক বলি প্রদান করো, বলি তাহাদের জন্য যাহাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। সেই গরিব অজ্ঞ উৎপীড়িতদের জন্য তোমরা তোমাদের জীবন বলি দাও। স্বামী এইভাবে চিঠি লিখছেন যুবকদের উদ্দেশ্য করে। স্বামীজি সেখানে ধর্মমহাসভায় গেছেন, সেসব বিষয়ে কোনো চিন্তা তার নেই। একমাত্র চিন্তা ভারতবর্ষের এই দরিদ্র অতঃপতিত সাধারণ মানুষের চিন্তা, তাদের উদ্ধারের উপায়। তো যাই হোক, সেখানে থাকতে থাকতে অভাবনীয় ঘটনা ঘটল। সমস্ত আমাদের বুদ্ধি ঠিক আছে, আমাদের বিচারের বাইরে যেন। সেখানে ওই ভদ্রমহিলা তার অতিথিদের নিমন্ত্রণ করে, বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে স্বামীজির কথা শোনাচ্ছেন, আর তারা যারা আসছেন তারাও মুগ্ধ হয়ে ভারতবর্ষের নতুন একটি তত্ত্ব বেদান্তের কথা শুনছেন, এবং তারা স্বামীজিকে নিমন্ত্রণ করে বিভিন্ন ঘরোয়া পরিবেশে স্বামীজি বেশ 10-12টার বেশি বক্তৃতা তখন করেছেন সেই বাড়িতে থাকতে থাকতেই। সেখানে একজন অধ্যাপকের সঙ্গে, জন রাইট তার নাম, আমেরিকা হার্ভার্ড ইউনিভার্সিটির গ্রিক ভাষার অধ্যাপক ছিলেন, তার সঙ্গে তার আলাপ হয় এবং তিনি স্বামীজির অগাধ পাণ্ডিত্য দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি স্বামীজিকে ধর্মমহাসভায় যোগ দিতে অনুরোধ করেন এবং স্বামীজি তখন যোগ দেওয়ার অসুবিধের কথাগুলো বলেন, আমি পরিচয়পত্র নিয়ে আসিনি। তখন তিনি বলেন যে স্বামীজি, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া আর সূর্যকে তার কিরণদানের অধিকার সম্পর্কে প্রশ্ন করা একই। তিনি ধর্মমহাসভার উদ্যোক্তা জন হেনরি ব্যারোজ তার কাছে একটি চিঠি লিখে দিলেন। স্বামীজি সেই চিঠি নিয়ে আবার শিকাগোয় এলেন। শিকাগো এসে নানান রকম বিপর্যয়ের মধ্যে পড়লেন, পরে যাই হোক সেসব অতিক্রম করে ধর্মমহাসভার অফিসে গেলেন এবং ধর্মমহাসভায় প্রতিনিধি হিসেবে গৃহীত হলেন। নানান বাধা অতিক্রম করতে তাকে হয়েছে। তো যাই হোক, তারপর সেই দিন এলো 11 সেপ্টেম্বর 1893। সেদিন স্বামীজি প্রথম বিশ্ব রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন। সেদিন সেখানে তার একটা ছবি, একটা অংশ আমাদের ডায়াসে দেখা যাচ্ছে, সেটা ধর্মমহাসভার যে ডায়াস তৈরি হয়েছিল, মঞ্চ তৈরি হয়েছিল, সে মঞ্চের একটা ছবি এখানে দেখা যা দেখতে পাচ্ছি আমরা। সেখানে স্বামী বিবেকানন্দ গৃহীত হয়েছেন, বসেছেন, বক্তৃতা করলেন অসাধারণ। স্বামীজি 4.5 মিনিটের বক্তৃতা। স্বামীজি যখন প্রথম যখন বক্তৃতা করতে ডাকল উদ্যোক্তারা, তখন বক্তৃতা করতে ভরসা পেলেন না। স্বামীজি কোনো প্রস্তুতি নিয়ে যাননি, পরবর্তীকালে চিঠিতে লিখছেন যে যাদের ডাকা হচ্ছে তারা উঠে গিয়ে তারা বক্তৃতা তৈরি করে নিয়ে এসছেন, এসে নিজের বক্তৃতা লেখা সেইটা লেখা রয়েছে পাঠ করে দিচ্ছেন, সবাই খুব অভিনন্দিত হচ্ছেন। স্বামীজি পূর্বাহ্নে বক্তৃতা দিতে ভরসাই পাচ্ছেন না, তিনি কোনো কিছু প্রস্তুত হয়ে আসেননি, কি বলবেন তার জন্য কোনো প্রস্তুতি তার ছিল না। তার চিন্তা জগৎ জুড়ে রয়েছে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মানুষের কথা। অবশেষে যখন তাকে বলা হলো আর আপনাকে সময় দেওয়া যাবে না, বলতে হলে এখনই বলতে হবে, স্বামীজি তখন একেবারে একটা বেশ বলিষ্ঠভাবে উঠে গিয়ে তার সমস্ত দুর্বলতা, স্বামীজি পরে চিঠিতে লিখেছেন, সমস্ত দুর্বলতা এক নিমেষে উদাও হয়ে গেল। তিনি যে একটা বক্তৃতা করলেন, অসাধারণ বক্তৃতা, 4.5 মিনিটের বক্তৃতা। বক্তৃতা তো পরেই, স্বামীজি প্রথম সম্ভাষণেই সেদিন সেখানে উপস্থিত যে
স্বামীজি চিঠিতে 6-7 হাজার নরনারীর কথা বলেছেন, নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না। মোটামুটি সেই যে হল সেটা করে পরিপূর্ণ, অনেক রকম সংখ্যা আমরা পাই, মোটামুটি ওই রকম 5-6 হাজার নরনারী যদি ধরে নিই সেখানে সমবেত হয়েছিলেন। স্বামীজি শুধু প্রথম সম্বোধন করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, ইট ফিলস মাই হার্ট উইথ জয় আনস্পিকেবল টু রাইজ ইন রেসপন্স টু দ্য ওয়ার্ম অ্যান্ড কর্ডিয়াল ওয়েলকাম হুইচ ইউ হ্যাভ গিভেন আস। আই থ্যাংক ইউ ইন দ্য নেম অফ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট অর্ডার অফ মঙ্কস ইন দ্য ওয়ার্ল্ড, আই থ্যাংক ইউ ইন দ্য নেম অফ মাদার অফ রিলিজিয়ান্স, অ্যান্ড আই থ্যাংক ইউ ইন দ্য নেম অফ দ্য মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ হিন্দু পিপল। এই বলে স্বামীজি প্রথম ধন্যবাদ দিলেন। কিন্তু ধন্যবাদের আগেই যখন তিনি সম্বোধন করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সঙ্গে সঙ্গে ওই সমবেত জনতা তুমুল হাততালি দিয়ে স্বামীজিকে অভিনন্দন জানালো। এবং তারপর স্বামীজি যে কথাগুলো বললেন, অসাধারণ কথা, যেটা তিনি শ্রীরামকৃষ্ণের জীবনে যেটা যে ধর্ম প্রতিফলিত হয়েছিল সেই ধর্মটা স্বামীজি সেখানে উপস্থাপনা করলেন। প্রথম বললেন, আমি সেই ধর্মভুক্ত বলে গৌরব অনুভব করি যে ধর্ম মানুষকে শুধু সহিষ্ণুতার শিক্ষায় দেয় না, সে ধর্ম বলে সব ধর্মই সত্য। তার বলে শিবমহিম্ন স্তোত্র থেকে আবৃত্তি করে শোনালেন যে সমস্ত নদীগুলো যেমন তার উৎপত্তি স্থল পর্বত থেকে উৎপত্তি হয়ে নানান পদ ঘুরে সমুদ্রে এসে মেশে, তেমনি বিভিন্ন ধর্ম বিভিন্ন জায়গায় উৎপত্তি হয়ে নানান পদ ঘুরে সেই ভগবানের পাদপদ্মে সেই পৌঁছয়ে। তারপর বক্তৃতা শেষ করলেন অসাধারণ কটা কথা বলে, সেগুলো আজও প্রাসঙ্গিক। সেক্টেরিয়ান ইজম, বিগটরি অ্যান্ড ইটস এ হরিবল ডিসেন্ট অ্যান্ড ফ্যানাটিসিজম হ্যাভ লং পজেসড দিস বিউটিফুল আর্থ, দে হ্যাভ ফিল্ড দ্য আর্থ উইথ ভায়োলেন্স, ডেন্সড ইট অফেন অ্যান্ড অফেন উইথ হিউম্যান ব্লাড, ডিস্ট্রয়েড সিভিলাইজেশন অ্যান্ড সেন্ট হোল নেশনস টু ডিসপিয়ার। গোরামি বললেন, সেক্টেরিয়ানিজম, বিগটরি অ্যান্ড ইটস হরিবল ডিসেন্ট অ্যান্ড ফ্যানাটিসিজম, সাম্প্রদায়িকতা, গোরামি এবং তার ফলস্বরূপাগত ধর্মোন্মত্ততা বারবার এ পৃথিবীকে অধিকার করেছে, বারবার সভ্যতা ধ্বংস করেছে, পৃথিবীকে নরশনিতে সিক্ত করেছে। এই ভয়ানক পিশাচগুলি যদি না থাকতো, হ্যাড ইট নট বিন ফর দিস হরিবল ডেমনস, দি হিউম্যান সোসাইটি উড বি ফার মোর অ্যাডভান্সড দ্যান ইট ইজ নাও। যদি এই ভয়ানক পিশাচগুলি না থাকতো, তাহলে মানব সভ্যতা আজ যত দূর অগ্রসর হয়েছে তার চাইতে অনেক বেশি এগিয়ে যেতে পারত। কিন্তু আজ তার বিনাশকাল আসন্ন। আমি আশা করি স্বামীজি আশা পোষণ করেছেন যে আজকে এই ধর্ম মহাসভার সম্মানার্থে যে ঘণ্টাধ্বনি হল, সেই ঘণ্টাধ্বনি এই সমস্ত ধর্মীয় সমস্ত হিংসা হানাহানি বিদ্বেষ এর অবসান বার্তা ঘোষণা করবে, স্বামীজি আশা পোষণ করেছেন। সেটা এখনও বাস্তবে প্রতিফলিত হয়নি, এখনও পর্যন্ত মানুষ মানুষের রক্তে হাত রঞ্জিত করছে, আজও ভাষার জন্য জাতির জন্য মানুষে মানুষে হানাহানি সমানভাবে চলছে, ধর্মের নামে চলছে। কাজে আজও স্বামীজির প্রাসঙ্গিকতা বোঝাবার জন্য খুব বেশি আমাদের যুক্তির আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই, স্বাভাবিকভাবেই বোঝা যায় এটা প্রয়োজন। এটা প্রথম দিনের ভাষণ গেল। স্বামীজি মোট 6টি ভাষণ দিয়েছিলেন, মূল যে শাখা ধর্ম মহাসভা সেখানে, এছাড়াও তার বিজ্ঞান শাখায় আরও 8টি ভাষণ স্বামীজি দিয়েছিলেন। এগুলো শিডিউল ভাষণ, 11 তারিখে, 15 তারিখে, 19, 20 এবং 26, 27। 11 তারিখটা ছিল বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দিচ্ছেন উদ্যোক্তারা, আর পরিচিত হয়ে প্রতিনিধিরা উদ্যোক্তাদের সম্বর্ধনার উত্তরে একটা করে ধন্যবাদ দিয়ে ভাষণ দিচ্ছেন। স্বামীজি সেই রকম ভাষণ দিয়েছেন। মূল ভাষণটা স্বামীজি যখন ধর্ম মহাসভায় যোগ দিয়েছিলেন, স্বামীজি কোনো প্রতিনিধি হয়ে যোগ দেননি, ওই ব্যারোজ সাহেবের কাছে যখন এলেন, তখন ব্যারোজ সাহেব বললেন, দেখুন যে আমাদের একটা মহাভুল হয়ে গেছে, আমরা সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু হিন্দু ধর্ম বলে একটি ধর্ম আছে তার কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি, আমাদের একটা মহাভুল হয়ে গেছে। আপনি যদি ধর্ম ওই হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে
বক্তৃতা দিতে সম্মত হন তাহলে আপনাকে নেওয়াটা সুবিধে হয়। স্বামীজি তার অবস্থা বিবেচনা করে রাজি হয়েছিলেন এবং তিনি সেই হিসেবে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গৃহীত হয়েছিলেন। এবং সেই ধর্মমহাসভার নিয়ম অনুসারে 19শে সেপ্টেম্বর স্বামীজি ওই একটি ভাষণ, লিখিত ভাষণ, তিনি তার জীবনে একটিমাত্রই লিখিত ভাষণ দিয়েছেন, সেটা 19শে সেপ্টেম্বর হিন্দু ধর্ম সম্পর্কে, পেপার অন হিন্দুইজম বলে সেইটা জমা দিয়েছিলেন। তার মূল কথা ছিল, স্বামীজি বলেছিলেন, তাতে একটি নতুন তত্ত্ব পৃথিবীর মানুষকে শুনিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, আমাদের ধর্ম আসলে বেদকে বিশ্বাস করে। বেদ মানে কোনো গ্রন্থ বোঝায় না, বেদ মানে হচ্ছে মানুষের উপলব্ধ সত্য। বিভিন্ন সময়ে ঋষিরা তারা যে সমস্ত সত্য উপলব্ধি করেছিলেন সেই সত্যগুলোর সমাহার হচ্ছে বেদ। সেগুলো পৃথিবীতে চিরকাল ছিল। যেমন মাধ্যাকর্ষণের তত্ত্ব, স্বামী বক্তৃতা করতে গিয়ে বললেন, মাধ্যাকর্ষণের তত্ত্ব আবিষ্কৃত হওয়ার আগেও মাধ্যাকর্ষণ যেমন পৃথিবীতে ছিল, এবং মাধ্যাকর্ষণের তত্ত্ব যদি পৃথিবী ভুলে যায়, মানব সভ্যতা ধ্বংস হয়ে যায়, তাহলেও সেই তত্ত্ব একই রকম থাকবে। আমাদের বেদও সেই রকম। তার প্রধান কথা কি স্বামীজি সে বললেন, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। স্বামীজি বললেন, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, আমাদের ধর্ম কি বলে, অমৃতের পুত্র। বলেন, অমৃতের পুত্র কি মধুর নাম, তোমরা আমাকে অনুমতি দেবে আমি আবার তোমাদের সেই মধুর নামে সম্বোধন করি। আমাদের ধর্ম তোমাদের পাপই বলে না, আমাদের ধর্ম বলে তোমরা ঈশ্বরের পুত্র, তোমরা ঈশ্বর স্বয়ং। সিনিয়র্স, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সো, ইট ইজ এ স্ট্যান্ডিং লাইবেল অন হিউম্যান নেচার, কাম আপ ও লায়ন্স অ্যান্ড শেক আপ দ্য ডিলিউশন দ্যাট ইউ আর শিপ, ইউ আর সোলস ইমর্টাল, স্পিরিটস ফ্রি, ব্লেসড অ্যান্ড ইটার্নাল, ইউ আর নট ম্যাটার, ইউ আর নট বডিজ, দি ম্যাটার ইজ ইউর সার্ভেন্ট, নট ইউ দ্য সার্ভেন্ট অফ ম্যাটার। বললেন, পাপি মানুষকে পাপি বলাই হচ্ছে পাপ, মানুষ কখনো পাপি নয়। আমাদের ধর্ম দর্শন তোমাদের অমৃতের পুত্র বলে সম্বোধন করে। বললেন, তোমরা জড় নও, তোমরা চেতন, তোমাদের ভেতরে সেই চেতন সত্তা রয়েছে, তোমাদের ভেতরে সেই ঈশ্বর রয়েছেন, তোমরা নিজেদের পশু বলে ভুল করছো। এটা মানুষের চরিত্রের উপরে একটা মহাকলঙ্ক স্বরূপ। স্বামীজি এইভাবে সেই বক্তৃতা শেষ করলেন, সমস্ত পৃথিবী চমকিত হল। এটি নতুন তত্ত্ব স্বামীজির কাছে তারা পেলেন। ধর্মমহাসভার প্রধান উদ্দেশ্য যেটা ছিল, কাগজে কলমে লিখিত হয়েছিল, প্রধান ছিল যেটা, সেটা হচ্ছে সমস্ত ধর্মের মধ্যে কি ঐক্য আছে সেইটি জগৎবাসীকে জানানো, এবং সেই ঐক্য আশ্রয় করে কি করে সমস্ত পৃথিবীতে শান্তি স্থাপন করা যায়, এইটি ছিল ধর্ম মহাসভার চর্চার বিষয়। এটা ছিল বাইরের দিকে, কিন্তু প্রধান যেটা ছিল সেটা হচ্ছে আমাদের খ্রিস্টান ধর্মই যে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম, এইটা প্রতিপন্ন করা। ধর্ম মহাসভা যখন প্রস্তাব এলো, তখন খ্রিস্টানরাই তার প্রথম বিরোধিতা করতে শুরু করলেন। ধর্মসভার উদ্যোক্তা মিস্টার বনি, ইনি একজন আইনজ্ঞ ছিলেন, খুব খ্যাতিমান মানুষ ছিলেন, আইনজ্ঞ, তিনি উদার মানসিকতা সম্পন্ন ছিলেন। কিন্তু ধর্ম মহাসভার যিনি সেক্রেটারি ছিলেন ব্যারোজ, তিনি ছিলেন ধর্মযাজক, তারও মনে ছিল যে খ্রিস্টান ধর্মকেই শ্রেষ্ঠ বলে আমাদের প্রতিপন্ন করতে হবে। তারা ধর্মমহাসভার কাজ এগোতে লাগলো, আর তারা প্রতি পদে পদে বিঘ্ন সৃষ্টি করতে লাগলেন। প্রথমে তারা বললেন, আমাদের খ্রিস্টান ধর্মের কোনো প্রতিনিধি ধর্মমহাসভায় যোগ দিতে পারেন না। কেন? যোগ দিলে আমরা অন্য ধর্মের সঙ্গে একই আসনে বসলে তাদের একই রকম হয়ে যাব, আমরা তো তা নই, আমরা অনেক বড়, কেন তাদের সঙ্গে আমরা বসবো? তখন তাদের আশ্বস্ত করা হয়েছিল, দেখো খ্রিস্টান ধর্মই তো শ্রেষ্ঠ, ধর্ম মহাসভা যদি তোমরা অংশগ্রহণ করো তাহলে সব ধর্ম আলোচনা হয়ে খ্রিস্টান ধর্মই শ্রেষ্ঠত্ব পরিপূর্ণ হবে।
আমাদের খ্রিস্টান ধর্ম যে শ্রেষ্ঠ তাতে কোনো সংশয় থাকবে না, আর যদি তাতে যোগ না দাও তাহলে তো কোনো বিচারই হবে না। এই বলে তাদের রাজি করানো হয়েছিল। কিন্তু ধর্ম মহাসভা যখন এগোতে লাগলো, আস্তে আস্তে দেখা গেল অন্যরা কে কি বললেন তা নিয়ে প্রায় কোনো কৌতূহল থাকলো না, স্বামী বিবেকানন্দ যেটা বললেন সেটাই প্রধান বিষয় হয়ে দাঁড়ালো। স্বামীজি 11ই সেপ্টেম্বরের পরে 15ই সেপ্টেম্বর ভাষণ দিয়েছিলেন, 19শে সেপ্টেম্বর হিন্দু ধর্ম সম্পর্কে ভাষণ দেন, 20 তারিখে ভাষণ দিয়েছিলেন আর 26 এবং 27 তারিখে ভাষণ দিয়েছিলেন। স্বামীজি একটি ভাষণে ওই যেখানে কূপমণ্ডুকের গল্প আছে, স্বামীজি সেই গল্পচ্ছলে বুঝিয়েছিলেন বারবার সবাই প্রতিনিধিরা তাদের নিজের ধর্মই যে একমাত্র সত্য এবং সেটাই একমাত্র গ্রহণীয়, এইটা বারবার নিজ নিজ ধর্মের প্রতিনিধিরা সেটা বলতে চাইছিলেন। স্বামীজি সেই গল্পটি বলে সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন, বলেছিলেন দেখো আমি হিন্দু, আমি আমার নিজের কূপের মধ্যে বসে আছি, বসে সেটাকেই সমগ্র জগৎ বলে মনে করছি, আর তার বাইরে ওই যে ছোট্ট কুয়ো তার বাইরে কিছু জগৎ আছে, বৃহৎ জগৎটাই যে তার বাইরে পড়ে রয়েছে এইটা আমি বিশ্বাসই করি না। এবং খ্রিস্টান তার ছোট্ট কুয়োয় বসে আছেন, বৌদ্ধ তার কুয়োয় বসে আছেন এবং সেটাকেই জগৎ বলে মনে করছেন, এটাই হচ্ছে বিরোধের একমাত্র কারণ। কাজে আমাদের মনে রাখতে হবে শুধু আমার ধর্মটাই শ্রেষ্ঠ তা নয়, জগৎটা অনেক বড়, সেখানে সব ধর্মগুলোই শ্রেষ্ঠ। স্বামীজির ভাষণ এইভাবে বিখ্যাত হওয়ার পরে যাও শিডিউল 6টা ভাষণ ছাড়াও স্বামীজিকে অতিরিক্ত কটা ভাষণ দিতে হয়েছিল। যখন ওই 6-7 হাজার নরনারী সমস্ত ভাষণ শুনতে শুনতে চঞ্চল হয়ে উঠত, তখন উদ্যোক্তারা ঘোষণা করতেন আজকে সভার শেষে স্বামী বিবেকানন্দ বক্তৃতা করবেন। স্বামীজি হয়তো 10 মিনিট বা 15 মিনিট বলতেন এবং সেই ভাষণ শোনবার জন্য অধীর আগ্রহে শ্রোতৃবৃন্দ অপেক্ষা করে থাকত। স্বামীজি যেদিন 26শে সেপ্টেম্বর সেদিন বুদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের তুলনা করে ভাষণ দিয়েছিলেন, আরেকদিন বলেছিলেন খ্রিস্টান ধর্মকে আক্রমণ করে, বলেছেন তোমরা ভারতবর্ষে ধর্ম প্রচারক পাঠাচ্ছ, মিশনারি পাঠাচ্ছ, ভারতবর্ষে ধর্ম যথেষ্ট আছে, ভারতবর্ষে ধর্মের কোনো প্রয়োজন নেই, ভারতবর্ষের প্রয়োজন হচ্ছে খাবার, প্রয়োজন রুটি, দুর্ভিক্ষে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়, না খেতে পেয়ে লক্ষ লক্ষ লোক মারা যায়, তোমরা তাদের জন্য কী করেছো বলো? ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো, তাকে অপমান করা, তাদের প্রয়োজন হচ্ছে রুটি, তোমরা বিনিময় দিচ্ছ তাদের প্রস্তর খণ্ড। স্বামীজি এইভাবে সেদিনকে বক্তৃতা করেছেন। তারপর যেদিন 27শে সেপ্টেম্বর বিদায়ী অধিবেশন, স্বামীজি সেই দিন ভাষণ দিলেন সব শেষে। সেদিন ধর্ম মহাসভা শেষ হবে, কাজে সবাই ধর্ম মহাসভায় যারা যোগ দিয়েছেন প্রতিনিধিরা তারা চেষ্টা করছেন এই তাদের শেষ সুযোগ, কাজেই আজকে তাদের ধর্ম যে কত বড় সেইটা প্রতিপন্ন করতে হবে এবং তারা সবাই তার নিজের নিজের ধর্ম যে শ্রেষ্ঠ সেইটা বিচার সেইটে যুক্তি দিয়ে উপস্থাপনা করে ভাষণ শেষ করছেন। স্বামীজি সব শেষে বক্তৃতা করতে উঠলেন, উঠে বললেন আমাদের আজ প্রতিনিধিদের ভাষণ শুনে মনে হলো তাদের তাদের নিজেদের ধর্মই বুঝি টিকে থাকবে, অন্য সব ধর্ম লোপ পেয়ে যাবে, এ তাদের নিতান্তই ভ্রান্ত ধারণা। আমি কি চাই খ্রিস্টান বৌদ্ধ হোক বা হিন্দু হোক, হিন্দুকে বৌদ্ধ বা খ্রিস্টান হতে হবে না, খ্রিস্টানকেও বৌদ্ধ বা হিন্দু হতে হবে না, সব ধর্মই অন্য অন্য ধর্মের প্রধান ভাবগুলো গ্রহণ করে নিজ নিজ ধর্মের বিশেষত্ব বজায় রেখে নিজেদের সমৃদ্ধ করবে, নিজেদের উন্নতি করবে। বলে বললেন একটা বীজ মাটিতে পোঁতা হলো, তার চারিদিকে মাটি জল বাতাস দেওয়া হলো, বীজটা কি মাটি জল বাতাসে পরিণত হয়? না, তা হয় না, সেটা একটি গাছে পরিণত হয়, ক্রমশ সেটি একটি বৃহৎ বৃক্ষে ওই মাটি জল বাতাস থেকে সার ভাগগুলো গ্রহণ করে সেটা একটা বিরাট বৃক্ষে রূপান্তরিত হয়। তেমনি সব ধর্মগুলোই সব ধর্মের সার ভাগগুলো গ্রহণ করে নিজের নিজের ধর্মের বিশেষত্ব বজায় রেখে পুষ্টি সাধন করবে এবং নিজের ধর্মটা অনেক বড় হবে,
এই বলে ভাষণ শেষ করলেন কতগুলো কথা দিয়ে। বললেন যে সমস্ত ধর্মের সবার বিরোধিতা সত্ত্বেও যে কথাগুলো এখানে লেখা আছে, বললেন যে সমস্ত সবার বিরোধিতা সত্ত্বেও সমস্ত ধর্মের পতাকার উপরে লেখা হবে, আপন দ্য ব্যানার অফ এভরি রিলিজিয়ান উইল সুন বি রিটন হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন, হারমনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসেনশন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। স্বামীজি এই কথা বলে ধর্ম মহাসভায় তার যে ভাষণ শেষ করলেন, এবং স্বামীজি যে ভাষণ সেটা নিয়ে একটা তুমুল সাড়া পড়ে গেল সারা পাশ্চাত্যে। স্বামীজি যদি সেদিন ধর্ম মহাসভায় যোগ না দিতেন তাহলে এই ধর্ম মহাসভার কথা কেউ মনে রাখত না, আজকে আমাদের চর্চার বিষয় হতো না, সেদিনও আর চর্চার বিষয় থাকত না। স্বামী বিবেকানন্দ ধর্ম মহাসভায় যোগ দিয়েছিলেন বলেই সেটা সমস্ত বিদ্বজ্জনের, পৃথিবীব্যাপী বিদ্বজ্জনের একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেখানে যারা বিদ্বান পণ্ডিতরা যোগ দিয়েছিলেন তারা স্বামীজির এই কথাগুলো নিয়ে প্রবন্ধ লিখতে লাগলেন, খবরের কাগজে প্রবন্ধ বেরোতে লাগলো। তারা বলতে লাগলেন ভারতবর্ষকে শিক্ষা দেওয়ার জন্য আমরা মিশনারি প্রেরণ করি, কিন্তু আমরা দেখছি ভারতবর্ষকেই আমাদের দেশে মিশনারি পাঠানো উচিত। আমরা এতকাল ভারতবর্ষকে জেনে এসেছি অসভ্য বর্ভট্টের দেশ, জাদুবিদ্যার দেশ, ভূত প্রেতের দেশ, সেখানে অসভ্য অশিক্ষিত লোকেরা বাস করে, কিন্তু এই তরুণ সন্ন্যাসীর মুখে তাদের ধর্মদর্শনের যে কথা শুনছি সেটা অত্যন্ত উপাদেয়, অত্যন্ত উন্নত ধর্মদর্শন, কাজেই আমরা কী করে সেটা মনে করতে পারি সেটা অসভ্য দেশ। কাজেই স্বামীজির বক্তৃতাগুলো বারবার সেখানে আলোচিত হতে লাগল এবং স্বামীজি শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হলেন। স্বামীজির ভাষণ যেমন সারা পৃথিবীতে তোলপাড় করলো, আলোড়ন সৃষ্টি করলো, সমস্ত বিশ্বের একটা চিন্তার খোরাক জোগালো, তেমনি ভারতবর্ষও তার ঢেউ এসে পৌঁছল। ভারতবর্ষের মানুষ, ভারতবাসী নিজেদের হীন বলে মনে করত, দীর্ঘকাল পরাধীনতার গ্লানি তাদের অবসন্ন করে রেখেছিল, তাদের কোনো উৎসাহ ছিল না, কাজেই তারা ভাবতেন আমাদের উন্নতি করতে হলে ইংরেজের পায়ের কাছে বসে শিক্ষা গ্রহণ করতে হবে, তাছাড়া আমাদের উদ্ধারের কোনো উপায় নেই। আমাদের বেদ উপনিষদ ওগুলো চাষার গান, তার ভেতরে শিক্ষণীয় কিছু নেই। এই হীনমান্যতায় আমরা ভুগছিলাম, আমাদের কোনো আত্মবিশ্বাস ছিল না, ভারতবাসীর যে অতীত ঐতিহ্য সে সম্পর্কে কোনো গৌরববোধ ছিল না। স্বামীজির ভাষণ, স্বামীজির পাশ্চাত্যে সাফল্য যেমন পাশ্চাত্যে আলোড়ন সৃষ্টি করলো, তেমনি আমাদের দেশের আত্মবিশ্বাস ফিরিয়ে দিল। আমাদের ভারতবাসী চকিত হয়ে শুনল তাদের বেদ উপনিষদ, তার ভিতরে শিক্ষণীয় বহু কিছু আছে যেগুলো পাওয়ার জন্য সারা পৃথিবী উন্মুখ হয়ে বসে আছে, যেগুলো এখনও পর্যন্ত আধুনিক পৃথিবীতে, একবিংশ পৃথিবীতেও মানুষকে পথ দেখাবে, আলোর দিশারি সেগুলো, চিরকাল উদ্ভ্রান্ত মানুষকে পথের সন্ধান দেবে সেই শিক্ষাগুলো ভারতবর্ষের শিক্ষা। কাজেই সারা ভারতবর্ষ জেগে উঠেছিল তখন, তার ফলে আমাদের যে স্বদেশী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সেটা সংঘবদ্ধ হয়েছিল এবং ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে স্বামীজির প্রয়োজন কি ফুরিয়ে গেছে? নিশ্চয়ই ফুরিয়ে যায়নি, প্রয়োজন আরও বেড়েছে। নতুন ভারতকে গড়তে হবে, শুধু ভারতবর্ষের প্রয়োজনে নয়, সমস্ত পৃথিবীর প্রয়োজনে। স্বামীজি স্মরণ করিয়ে দিয়েছিলেন যে পৃথিবীর জন্য ভারতবর্ষের প্রয়োজন, সমস্ত পৃথিবীর সভ্যতা বজায় রাখতে গেলে ভারতবর্ষকে গ্রহণ করতে হবে বলেছিলেন। সমস্ত ইউরোপ একটা আগ্নেয়গিরির উপরে বসে আছে, যদি ভারতবর্ষ এই আধ্যাত্মিকতাকে ইউরোপ গ্রহণ না করে তাহলে ইউরোপের এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে। স্বামীজির শরীর ত্যাগের অল্পকালের মধ্যেই আমরা দেখেছি দুটো ধ্বংস, একেবারে বিশ্ব ধ্বংসকারী দুটো যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ তার ভয়াবহ ধ্বংস নিয়ে হাজির হল, তারপর
সেটা অবসান হলো। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা রোধ করতে পারলাম না, আরও বিরাট আকারে আমাদের সামনে এলো তার ধ্বংসাত্মক রূপ নিয়ে। এখন আমরা প্রতীক্ষা করছি তৃতীয় বিশ্বযুদ্ধের। সমস্ত পৃথিবীর হাতে এত মারণাস্ত্র মজুত করা আছে যা এক মুহূর্তে যদি মানুষ তার সহ্য শক্তিকে হারিয়ে ফেলে, ধৈর্যকে হারিয়ে ফেলে, তাহলে সমস্ত পৃথিবী এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। কাজেই আজকেও বর্তমান সময়েও স্বামীজির সে আধ্যাত্মিকতা স্বামীজিটা বলেছিলেন, স্বামীজি বলেছিলেন বলে সেটা স্বামীজি নতুন করে প্রচার করেছেন তা নয়, সেটা ভারতবর্ষের আধ্যাত্মিকতা। যে ভারতবর্ষ হাজার হাজার বছর আগে যে সভ্যতা আবিষ্কার করেছিলেন সেই সভ্যতার প্রয়োজন। কিন্তু স্বামীজি দেখেছিলেন সেই যে সভ্য ভারতবর্ষে সে উন্নত ধর্ম দর্শন মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, তাদের পণ্ডিতদের চর্চার বিষয় হয়েছিল, সাধারণের জন্য সেটা বিতরিত হয়নি। তাদের সেই সংকীর্ণতা, তারা মনে করতেন সাধারণ মানুষ এই উন্নত ধর্মদর্শন গ্রহণ করবার এখনও উপযুক্ত নয়, সেই জন্য কিছু মুষ্টিমেয় মানুষের মধ্যে সেটা সীমাবদ্ধ ছিল। স্বামী বিবেকানন্দ এসে অনুভব করেছিলেন সেইটি অল্প কয়েকজনের চিন্তার বিষয় হলে চলবে না, সেটা সাধারণের সম্পত্তি হতে হবে। স্বামী তার নাম দিয়েছিলেন প্র্যাকটিক্যাল বেদান্ত। এই বেদান্ত শিক্ষা, সে আধ্যাত্মিকতা কী শিক্ষা দেয়, তার মূল কথা হলো সব কিছুর ভেতরে সেই শক্তি ওতপ্রোতভাবে রয়েছে, সেই ঈশ্বর সব কিছুর ভেতরে রয়েছেন। সেই শিক্ষা সবার কাছে পৌঁছে দিতে হবে। আমরা কেউ ক্ষুদ্র নই, আমরা ছোট নই, আমরা অনন্ত শক্তির অধিকারী। স্বামীজি বললেন তোমরা বিশ্বাস করো, তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ, তোমরা অনেক বড় কিছু করবার জন্য এসেছ, এই তত্ত্ব সবার কাছে পৌঁছে দিতে হবে। স্বামীজি বললেন এটা ছাত্রের অধ্যয়নগারে দিতে হবে, চাষির খামারে দিতে হবে, তেমনি দিতে হবে শ্রমিকের কারখানায়, অন্যত্র সর্বত্র। এবং তারা সেই তত্ত্ব জেনে শ্রমিক আরও ভালো শ্রমিক হবেন, কৃষক আরও ভালো কৃষক হবেন, ছাত্র আরও ভালো ছাত্র হবে। স্বামী এই তত্ত্ব সর্বগত করার উপর জোর দিয়েছিলেন। ভারতবর্ষে ফিরে এলেন কবছর পরে এবং সারা ভারতবর্ষ তিনি আবার ঘুরলেন, সেখানে ভারতবর্ষকে উজ্জীবিত করবার চেষ্টা করলেন এবং উজ্জীবিত করে একটা পথের সন্ধান দিলেন ভারতবর্ষকে জাগিয়ে তোলবার, যে পথটা এখন আমরা গ্রহণ করছি, আমাদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাকে যদি গ্রহণ করি তাহলে গ্রহণ করতে হবে এই কারণে, শুধু ভারতবর্ষের উদ্ধারের জন্য নয়, সমস্ত পৃথিবীর উদ্ধারের জন্য। সমস্ত পৃথিবী আজকে হিংসার তাণ্ডবে একেবারে ভয়ে যন্ত্রণায় অবসন্ন হয়ে পড়েছে, তাদের আলো দেখাতে হবে। এবং পাশ্চাত্য চিন্তাবিদরা শ্রীরামকৃষ্ণের জীবনে সে আলো প্রত্যক্ষ করেছেন। ঐতিহাসিক টয়নবীর কথা জানেন, ম্যাক্স মুলারের কথা জানেন, তারা এই চিন্তাবিদরা তারা দেখেছেন শ্রীরামকৃষ্ণ জীবনে যেটা স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে প্রচার করেছিলেন, তার ভেতরে পৃথিবীকে বাঁচানোর রসদ তারা খুঁজে পেয়েছেন। ঐতিহাসিক টয়নবী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ঐতিহাসিক টয়নবী যুদ্ধক্ষেত্রে ঘুরে ঘুরে দেখছেন অসংখ্য তাজা তরুণ প্রাণ সদ্য তারা মারা গেছে, তাদের শরীর থেকে তখন তাজা রক্ত নির্গত হচ্ছে। টয়নবী ক্ষুব্ধ হয়েছিলেন, কি করে এই যুদ্ধকে রোধ করা যায়, কার দোষে এতগুলো তাজা তরুণ প্রাণ মৃত্যুবরণ করল অকালে। তিনি ক্ষুব্ধ হয়ে খুঁজেছিলেন ইতিহাসের গলিতে অলিতে গলিতে যে যুদ্ধকে কি করে আমরা বর্জন করতে পারি, কিন্তু ইতিহাসের এমন কোনো জায়গা তিনি খুঁজে পেলেন না যে অধ্যায়ে কখনো যুদ্ধ হয়নি। তাহলে কি যুদ্ধ অনিবার্য? তাহলে এই যে সভ্যতা আমরা ক্রমাগত বিকাশ করে চলেছি, এই সভ্যতা তাহলে তো টিকবে না, ধ্বংস অনিবার্য। কি করে এই সভ্যতাকে বাঁচিয়ে তোলা যায়, এই তার চিন্তার বিষয় হয়েছিল। তিনি ইতিহাসবিদ ছিলেন, ঐতিহাসিক ছিলেন, ইতিহাসের গলিতে অলিগলিতে খুঁজতে খুঁজতে তিনি হতাশ হয়েছিলেন। তারপর শ্রীরামকৃষ্ণ জীবনী তিনি পেয়েছিলেন হাতে এবং পেয়ে আনন্দে উদ্বেল হয়ে উঠেছিলেন, বলেছেন এই তো পেয়েছি শ্রীরামকৃষ্ণের জীবনের ভেতরে এই শান্তির বার্তা আমি খুঁজে পেয়েছি, একে আশ্রয় করলে সমগ্র পৃথিবী বাঁচতে পারে।
কাজে স্বামী বিবেকানন্দ এই সত্য উন্মোচিত করেছিলেন শিকাগো ধর্ম মহাসভায়। কাজেই সেই সত্য শুধু সেই সময়ে মানুষকে পথ দেখিয়েছে তা নয়, আজকেও পথ আমাদের দেখাচ্ছে এবং ভবিষ্যৎকালেও স্বামীজির সেই তত্ত্ব বা ভারতবর্ষের এই শিক্ষা সমগ্র পৃথিবীতে আলো প্রদান করবে, পথ দেখাবে, এতে কোনো সংশয় নেই। কাজেই শিকাগো ধর্ম মহাসভার স্বামীজির যে ভাষণ সেটা শুধুমাত্র আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, সেটা আমাদের জীবনের অঙ্গ করে নিতে হবে। স্বামীজির সে আধ্যাত্মিকতা যেটা তিনি প্রচার করতেছিলেন প্র্যাকটিক্যাল বেদান্ত হিসাবে, সেই যে আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে, প্রতিদিনের জীবনচর্যায় তাকে নিয়ে আসা যায়, তাকে নিয়ে আসতে হবে এবং সমস্ত পৃথিবীর কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে, ভারতবর্ষের এই বার্তা। সেটাই স্বামী বিবেকানন্দের শিকাগোয় আবির্ভাবের সবচাইতে বেশি সার্থকতা বলে আমাদের মনে হয়। নমস্কার। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর ও তার প্রাসঙ্গিকতা এই বিষয়ে আমরা ভাষণ শুনলাম। ভাষণ দিলেন শ্রদ্ধেয় শ্রী অমিত কুমার দত্ত, সহসম্পাদক অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল তথা অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল।